Salam alaikum, rahmatullahi wabarakatuh. Shammati doshmin apnader shobai ke shagoto janacchi Bashir News TV channel e. Shammati doshmin apnara janen je amra protidin bangladesher paikari bajare proti kg alu piyaz roshun koto taka dore bikri hocche ta apnaderke janiye thaki. Protidin kemon ajke amra shei price chuk update korbo. Aaj hocche 20 June 2022 sal. Ashun dini shurute jani bangladesher paikari bajare proti kg alu piyaz roshun koto taka dore bikri hocche ta apnaderke janiye dibo. Shammati doshbinde apnara amader video ti shesh porjonto dekhte thakun. Shammati দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আর উৎসাহ যোগাবে তো চলুন দর্শকবৃন্দ আজকে পাইকারি বাজারে এটি জেনে নিই শুরুতে জানাবো আলু বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল যেটা স্থির আলু সেটা বিক্রি হচ্ছে 22 টাকা যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 26 টাকা যেটা বগুড়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে 28 টাকা সম্মানিত দর্শকবৃন্দ আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট প্রেস নিউজ যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকা পর্যন্ত সম্মানিত দর্শকবৃন্দ আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুন বাজারে সর্বশেষ আপডেট প্রেস নিউজ যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা আর যেটা এমসি রসুন সেটা বিক্রি হচ্ছে 105 টাকা থেকে 115 টাকা পর্যন্ত সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল পেকের বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ শোষণের সর্বশেষ আপডেট প্রেস নিউজ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও